নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলা সংবাদ। জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি হবার পর দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে শুরু করলেন কৃষ্ণকুমার কল্যাণী। মঙ্গলবার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দলের জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ মহিরুদ্দিনকে অপসারণের সিদ্ধান্ত ঘোষণা করে আলোড়ন ফেলে দিলেন জেলা তৃণমূল সভাপতি। কৃষ্ণকুমার কল্যাণী বলেন, একদিকে যেখানে জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতির বিরুদ্ধে উঠছিল বিভিন্ন দুর্নীতির অভিযোগ, সেখানে অন্যদিকে জলপাইগুড়ি জেলার বেশিরভাগ ব্লক সভাপতিরা নিষ্ক্রিয়তার অভিযোগ আনছিলেন। তাই জেলা সভাপতি হিসেবে তিনি ব্লক সভাপতিদের দাবি ঊর্ধ্বতন তৃণমূল নেতৃত্বকে জানিয়েছিলেন। কৃষ্ণকুমার কল্যাণী আরও বলেন, সেই দাবির পরিপ্রেক্ষিতে গতকাল তৃণমূল জেলা সংখ্যালঘু সেলের নতুন সভাপতি নিয়োগ করেছেন তৃণমূল নেতৃত্ব। অভিযোগ ছিল তার নিষ্ক্রিয়তা, সাংগঠনিক নিষ্ক্রিয়তা, প্লাস বহু মানুষের কাছে বহু লেনদেনও ছিল। সেটা রিসেন্টলি একটা লেনদেনও বেরো করছি আমি, তাকে দিতে হয়েছে ইয়াস রিফান্ড। তো তিনি সেই টাকাটা তাকে ফেরত দিয়েছেন। তো এই উদ্দেশ্যেই বলি আর কি, এত নিষ্ক্রিয়তার মধ্যে দিয়ে দল চলছিল, তাই আজকে মাইনরিটি বিকামস দ্য বিগ ইস্যু। বিগ ইস্যু তার কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন যে মাইনরিটি কমিউনিটি মধ্যে একটা বিজেপি টাকা খরচ করে, বলুন যাইভাবে একটা প্রভাব বিস্তারের চেষ্টা করছে মিম, আপনারা সবাই জানেন মিম। সো এই কমিউনিটির উপর যদিও আমাদের জেলায় সেরকম কোনো প্রভাব নেই, কিন্তু স্টিল যদি আমাদের সাংগঠনিক দুর্বলতা দেখা যায় তাহলে আলটিমেটলি অন্য একটা কোনো গ্রুপ ঢুকতে পারে, তার একটা হয়তো আছে। তো তার জন্যে আমরা পরিবর্তনের জন্য সারা জেলা চাইছিল, সারা জেলার ব্লক যারা সভাপতি আছেন, ব্লক সভাপতি চাইছিলেন যে জেলার মাইনরিটি সভাপতিকে পরিবর্তন করা হোক। মোহাম্মদ মহিরুদ্দিন সাহেবকে পরিবর্তন করা হয়েছে এবং মোতাহার হোসেন কে আমরা দায়িত্ব দিয়েছি, এবং আমাদের উদ্যোক্ষণ কর্তৃপক্ষ তাকে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে। নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন মোতাহার হোসেন। সংখ্যালঘু সেলের জেলা সভাপতি হয়ে মোতাহার হোসেন বলেন, তিনি দায়িত্ব নিয়ে দলের অনুগত সৈনিক হিসেবে কাজ করবেন। দায়িত্ব নিতে হবে, কি করা যাবে, মানে সংখ্যালঘু সেলটাকে শক্তিশালী করতে হবে, তৃণমূলকে যাতে শক্তিশালী করা যায়। আপনাদের যে এলাকা থেকে এসছেন সেই এলাকার শাসক এখন কীরকম শক্তি দলের? না, দলের শক্তি খুব ভালো। ঈশান দা আসবার পরে আমরা ঈশান দা এই মুহূর্তে সিমেন্টিং ফ্যাক্টর, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি এবং তৃণমূল এই মুহূর্তে উজ্জীবিত। আপনার আগে যিনি ছিলেন তার বিরুদ্ধে তো বেশ কিছু অভিযোগ ছিল, তখন কিছু সমস্যায় পড়েছিলেন? সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এখন আপনার কাজে কী হয় প্রথম? আমার কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা শাখা সংগঠন হিসেবে দলকে শক্তিশালী করা। ২৮ জানুয়ারি মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে 10 কিলোমিটার পথ দৌড়ের আয়োজন করার কথা আজ এক সাংবাদিক বৈঠকে জানালেন পুরপ্রধান মোহন বোস। ভারতের পাশাপাশি এই দৌড়ে অনেকগুলি দেশের দৌড়বীরা অংশগ্রহণ করেছেন এবার বলেও জানালেন তিনি। গত বছরে বিদেশি দৌড়বীরা এ ধরনের দীর্ঘ দৌড়ে অংশ নিয়ে সাফল্য পেয়েছিলেন। 28 জানুয়ারি সকাল 7টায় পুরসভার সামনে থেকে শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা। বড় ডাকঘর মোড়, জুবলি পার্ক, হাসপাতাল রোড, বিনয় বাদল দীনেশ মোড়, ইন্দিরা কলোনি, শান্তিপাড়া, বেগুনটারি, উকিলপাড়া, কদমতলা, বড় ডাকঘর মোড় হয়ে এই দৌড় শেষ হবে পুরসভার সামনে। এই 10 কিলোমিটার দূরত্বের দৌড়ে শুধুমাত্র পুরুষরাই অংশগ্রহণ করতে পারবেন। গত বছরের মতো এবছরও পুরস্কার হিসেবে থাকছে প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 75,000 টাকা, তৃতীয় পুরস্কার 50,000 টাকা, চতুর্থ পুরস্কার 40,000 টাকা এবং পঞ্চম পুরস্কার 30,000 টাকা। এছাড়াও থাকছে সান্ত্বনা পুরস্কার। এই দৌড় প্রতিযোগিতায় 26টি স্টেট অংশগ্রহণ করেছে বলে দাবি পুরপ্রধান মোহন বোসের। প্রতি বছর জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির একটা রোড রেস হয়ে থাকে, 10 কিলোমিটার রোড রেস জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির। এই রোড রেসে প্রতিবারই আমাদের দেশের বাইরেও অনেক দেশ অংশগ্রহণ করে। অলরেডি এখন অবধি আমাদের কাছে প্রায় 26টার মতন
স্টেট থেকে আমাদের নাম চলে এসছে, আর কেনিয়া থেকে অলরেডি তিনজন কম্পিটিটর পৌঁছে গেছে অ্যাডভান্স। আমরা আশা করছি এবার প্রায় 1000 মতন কম্পিটিটার্স এই রেসে অংশগ্রহণ করবে। এটা 28 জানুয়ারি সকাল 7টায় টাইম। পুরস্কার যা গত বছর দিয়েছে প্রতিবারই একই পুরস্কার, এর ফার্স্ট প্রাইজ হচ্ছে 1 লাখ, সেকেন্ড প্রাইজ 75, থার্ড 50, তারপর ফোর্থ, ফিফথ, এভাবে 10টা প্রাইজ আমরা দিব, একদম লাস্ট হচ্ছে 5000। এই অবধি না, শুধু পুরুষের জন্য, মহিলাদের জন্য। মঙ্গলবার উত্তরবঙ্গ উৎসবের দ্বিতীয় দিনে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ক বিভাগ ছিল প্রথম থেকে চতুর্থ শ্রেণী, বিষয় ছিল প্রকৃতি। খ বিভাগে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, বিষয় ছিল জল সংরক্ষণ। বিভিন্ন বিদ্যালয় থেকে মোট 400 জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেন। উৎসব কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহান আলম, নির্মল সরকার, প্রমিত আইজ, জয়ন্ত দাস সহ অন্যান্যরা। এই অঙ্কন প্রতিযোগিতাটি টাউন ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের ডেঙ্গু আজহার শাখার পরিচালনায় তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে একদিবসীয় বিবেক বাহিনীর শিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় গত রবিবার। প্রায় 150 জন শিশু সদস্য এই শিক্ষণ শিবিরে অংশ নেয়। স্বামী বিবেকানন্দের জীবনী এবং ছোটবেলার ঘটনাবলী প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয় শিশু সদস্যদের কাছে। বিভিন্ন নীতিমূলক কাহিনী পরিবেশন করা হয় তাদের কাছে। শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের চরিত্র গঠন এবং শারীরিক সক্ষমতা এই দুটি বিষয় সবল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অভিভাবকরা। তাই তাদের এই শিবিরে সন্তানদের সঙ্গে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই শিবিরে সদস্যদের গান শেখানো এবং শরীরচর্চার প্রশিক্ষণও দেওয়া হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন উত্তম ভট্টাচার্য, অলোক কুমার দে, গদাধর সাহা, নীলেশ দাশগুপ্ত সহ সংগঠনের সদস্যরা। আলিপুরদুয়ার জেলা পুলিশ বিভাগের উদ্যোগে আজ এক গণবিবাহের আয়োজন করা হয়েছিল, যেখানে 125 জোড়া গণবিবাহ অনুষ্ঠিত হয়। এই গণবিবাহের আসর বসেছিল কালচিনি থানা প্রাঙ্গণে। আজ এই গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি, আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা, কালচিনির বিডিও ভূষণ শেরপা প্রমুখ ব্যক্তিরা। এই গণবিবাহ প্রসঙ্গে পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, জনসংযোগ বাড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আজকের এই গণবিবাহ আসরের আয়োজন করা হয়েছে। অন্যদিকে কালচিনির বিডিও ভূষণ শেরপা জানান, যে সকল দম্পতি নির্দিষ্ট সরকারি নিয়ম মেনে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের 25,000 টাকা করে সরকারি অনুদান দেওয়া হবে। যারা এলিজিবল যারা আছে এই মমতা ব্যানার্জির যে অনুপ্রেরণায় যেটা রূপশ্রী প্রকল্পে 25,000 টাকা পাওয়া যায় সেটা ওরা পাবে। কতজন আবেদন করেছে এখন? এখানে আমার কাছে পুরো স্ক্রুটিনিটা 62 আমি পেলাম, সেটা এখন অনলাইন আমরা আপলোড করছি। এটা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে? হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টে সোজা 2 দিনের মধ্যে ওরা ঢুকে যাবে। আজকের এই গণবিবাহ যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে আয়োজিত হয়েছিল। সেখানে গণবিবাহে অংশ নেওয়া এক পাত্রী সাংবাদিকদের কাছে খুশি ব্যক্ত করেন। বহুত আচ্ছা লাগ রহা হ্যাঁ, তো গরিব আদমি হ্যাঁ, তো শাদি করলে হমলোক পয়সা নেই হতা হ্যাঁ, আজ মমতা দি কী কারণ সে আজ হমলোক কা মুখ্যমন্ত্রী মমতা দি কা কারণ বজে সে আজ হমলোক শাদি হো রহা হ্যাঁ। আর একদিন পরই 23 জানুয়ারি ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সারা দেশের সঙ্গে জলপাইগুড়িতেও এই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হবে। তাই পৌরসভা ও নেতাজি সুভাষ ফাউন্ডেশনের উদ্যোগে জলপাইগুড়ির করলা ব্রিজ সংলগ্ন শিবাজি রোডে অবস্থিত নেতাজির মূর্তির সংস্কার ও পরিষ্কারের কাজ শুরু হয়েছে।
ভারতবর্ষের প্রথম নেতাজি মূর্তি স্থাপিত হয়েছিল জলপাইগুড়িতে। সেই মূর্তি এখানে ভবনের ভেতর সংগ্রহশালায় রয়েছে। অন্যদিকে নেতাজি ফাউন্ডেশনের বাইরে নতুন করে একটি মূর্তি স্থাপন করা হয়। এখন এই মূর্তি দুটির রং করার কাজ শেষ পর্যায়ে চলছে। আগামী 23 জানুয়ারি জলপাইগুড়ির গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই মূর্তিগুলি সংস্কারের দায়িত্বে রয়েছেন তপন পাল। তপনবাবু চ্যানেল বাংলাকে জানান, মেটালিক রং দিয়ে মূর্তিগুলিকে আবার সাজানো হচ্ছে। তিনি বলেন, এই রং যেমন টেকসই তেমন উজ্জ্বলভাবও রয়েছে। এখানে আমাদের নেতাজি মূর্তির পুনরায় আবার এই পেন্টিং করা হচ্ছে, পরিষ্কার করে তাকে আবার পুনরাবৃত্তি রং করে এবং যা যা কোথাও রিপেয়ার করার সেগুলো আমরা রিপেয়ার করে তারপরে রং করে এটা কমপ্লিট করি। এখানে শুধু নেতাজির বাইরে ভেতরে বাইরে এবং ভিতরে, আগে ওই বাইরেটা গরঞ্জের মূর্তি, এটা আমার করা নাই, এটা কলকাতা থেকে আনা হয়েছিল। এখানে কী ধরনের রং করা হবে? এটা মেটালিক পেন, মেটালিক পেন টিকবে ভালো। হ্যাঁ, আর এটা যেটা ছিল শ্বেত পাথরের মূর্তি, এটা ওই মূর্তিটা বসানোর সময় এটা অনেক রকমভাবে ভেঙে যায়, সেটাকে আমি জয়েন করে পুনরায় আবার এটাকে এখানে স্থাপন করা হয়েছে। আমাকে বিধায়ক গোবিন্দ রায় তখন ছিলেন MLA, উনি আমাকে বলেছিলেন, তখন আমি এটা ওই মূর্তিটাকে ভাঙা চোরা মূর্তিটাকে জুড়ে আবার ফিনিশিং করে এখানে রং করে এটাকে কমপ্লিট করেছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সাউথ ইন্ডিয়ান চিপসের রকমারি স্বাদের চিপস কিনতে সোজা চলে আসুন জলপাইগুড়ি শহরের উকিলপাড়া মোড়ে অবস্থিত শ্রী বালাজি হট চিপসের বিক্রয় কেন্দ্রে। শ্রী বালাজি হট চিপসে আপনারা পাচ্ছেন পটেটো সল্ট চিপস, পটেটো মশালা চিপস, পটেটো ফিঙ্গার চিপস, পটেটো জিঞ্জার চিপস, পটেটো পুদিনা চিপস, পটেটো ইলাইচি চিপস, কারিলা চিপস, বানানা চিপস, টমেটো ফ্লেভার বানানা চিপস, সাবুদানা চিপস, টমেটো চিপস, ফুলকপি চিপস, অনিয়ন চিপস, খাট্টা মিঠা কুরকুরে চিপস, পাপিতা চিপস। এছাড়াও রয়েছে রকমারি মুখরোচক স্বাদের চানাচুর। আরও কিছু জানতে হলে ফোন করুন এই নাম্বারে 6291-77330। শ্রম দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত শ্রমিক মেলা 2020 জলপাইগুড়িতে অনুষ্ঠিত হবে 11 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত। স্থান মিলন সংঘ ময়দান দেশবন্ধু পাড়া জলপাইগুড়ি। উদ্বোধক শ্রী বিনয় কৃষ্ণ বর্মন মাননীয় মন্ত্রী। রাজ্য শ্রম দপ্তরের উদ্যোগে জানুয়ারি মাস জুড়েই গোটা রাজ্যে চলছে শ্রমিক মেলা। এখন MI স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটেলুনস এর গ্রাউন্ড ফ্লোরে। MI স্টোরে পাচ্ছেন MI ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের MI টিভি। মনে রাখবেন, MI স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। MG রোড সেন্ট্রাল গার্লস এর পাশে, ফোন নাম্বার 9434005933। ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার। এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পন্ন ক্রিস্টালের ফার্নিচার। এছাড়াও অন্যান্য নামি দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট জলপাইগুড়ি এবং ফ্যাব ফার্নিচার হাউস থানা রোড জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। জলপাইগুড়ি শহরে বড় মাপের ওষুধ কেন্দ্রের নাম জলপাইগুড়ি মেডিকেল। মানুষ ও পশু সব ধরনের ওষুধ মিলবে এই কেন্দ্রে। জলপাইগুড়ি মেডিকেল থেকে ওষুধ কিনলে সর্বোচ্চ 15% ছাড় পাবেন আপনারা। রাইকো লেগিংস এর ছোঁয়ায় অপূর্ব অনুভূতি জাগায় শরীরের কোমলতার পরশ। যে কোনো বয়সীদের জন্য রাইকো লেগিংস, পারফেক্ট স্ট্রেচিং রং বাহারি লেগিংস রাইকো, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আগামী 29 জানুয়ারি শুভারম্ভ হতে চলেছে শীততাপ নিয়ন্ত্রিত গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্টের। এখানে রয়েছে মনোরম পরিবেশে চাইনিজ, কন্টিনেন্টাল এবং সাউথ ইন্ডিয়ান ডিশের রকমারি সম্ভার। জলপাইগুড়ি প্রাণকেন্দ্র থানামোড়ের সন্নিকটে অবস্থিত এই আধুনিক রেস্টুরেন্টে রয়েছে নিজস্ব দুচাকা ও চারচাকা গাড়ি পার্কিংয়ের সুবিধা। তাহলে আর দেরি কেন, 29 জানুয়ারি থেকে পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে সোজা চলে আসুন গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্টে। জলপাইগুড়িতে চলছে পৌষ উৎসব ও মেলা 2020, স্থান নেতাজি মডার্ন ক্লাব ময়দান। এই মেলা চলবে আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত।
থাকছে খাওয়া দাওয়ার স্টল, বিনোদনের জন্য নাগরদোলা, টোড়া টোড়া ব্রেক ড্যান্স সহ আরও কত কি। সবাইকে সাদর আমন্ত্রণ। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে। এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে এসকে কিডস নিয়ে এসেছে ছোট ছোট শিশুদের মনোবিকাশের সুযোগ। প্লে গ্রুপ, নার্সারি, এলকেজি, ইউকেজিতে ভর্তি চলছে। এসকে কিডস নেতাজি পাড়া, নেতাজি মডার্ন ক্লাবের বিপরীতে। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি এমএসসি ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। সোমবার জোরপাকুড়ি আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে শুরু হলো ময়নাগুড়ি ব্লক ছাত্র যুব উৎসব। ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে এবং ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে দুদিনব্যাপী উৎসবের সূচনা করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, বিধায়ক অনন্তদেব অধিকারী, বিডিও ফিনসো শেরপা, আইসি অসীম গোপ প্রমুখরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন এই ছাত্র যুব উৎসব উপলক্ষে সকালের দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জোরপাকরি বাজার পরিক্রমা করে। ময়নাগুড়ি ব্লক যুব আধিকারিক তথা উৎসব কমিটির আহ্বায়ক জয়ন্তী রায় বললেন, এই ব্লকের 16টি অঞ্চল থেকে 453 জন ছাত্রছাত্রী সহ যুবরা বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মানপত্র সহ পুরস্কৃত করা হবে, আর প্রথম স্থানাধিকারীরা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আগামী 3 ও 4 ফেব্রুয়ারি জলপাইগুড়ি প্রয়াস হল, জেলা পরিষদ হল ও রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং তারা সেখানে অংশগ্রহণ করতে পারবে। এটা তো প্রতি বছরই হয়, যুবকল্যাণ ক্রীড়া দপ্তর আয়োজন করে প্রত্যেক বছর ছাত্র যুব উৎসবে। ময়নাগুড়ি ব্লকের উৎসবটা এখানে হচ্ছে এই জোরপাকরি আব্দুল গনি হাই স্কুলে। তো 3টি বিভাগ আছে, কখ সাধারণ বিভাগ, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 40, এই 3টি বিভাগে মোট 33টি ইভেন্ট আছে। সেইগুলোর উপরে আমরা কম্পিটিশন করছি এবং পাশাপাশি কালচারাল প্রোগ্রামও হবে আজ এবং কাল। প্রত্যেকটা বিভাগের ফার্স্ট, যারা ফার্স্ট হবে, প্রথম হবে, তারা জেলা লেভেলে অনুষ্ঠান করার সুযোগ পাবে। পঞ্চায়েতে 100 দিনের প্রকল্পের কাজে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভের ঘটনা ঘটেছিল। দুদিন বাদে পঞ্চায়েত অফিস ভাঙচুরের অভিযোগে তৃণমূল নেতা নেত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূলের প্রধান। এই ঘটনাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে। এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন জানান, যারা কুর্শিদা গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখিয়েছে এরা তৃণমূলের নাম ভাঙিয়ে দলবিরোধী কাজকর্ম করছে। পঞ্চায়েতের MMDS স্কিম নিয়ে কোনো দুর্নীতি হয়নি। জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ কর্মদক্ষ মর্জিনা খাতুন বলেন, মাননীয় মমতা ব্যানার্জি বাংলার উন্নতিতে অনেক প্রকল্প নিয়ে এসেছে, কিন্তু প্রকল্পগুলো মানুষের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে না, এই নিয়ে বারবার অভিযোগ আসছে। কুর্শিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের অভিযোগ, সরকার থেকে বিভিন্ন অনুদান বরাদ্দ হচ্ছে, কিন্তু পঞ্চায়েত প্রধান ও আধিকারিকরা সেগুলো আত্মসাৎ করছে। স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল মহিলা কংগ্রেসের হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ওয়ার্কিং প্রেসিডেন্ট শেফালি খাতুন অভিযোগ করেন, কুর্শিদা গ্রাম পঞ্চায়েতের 100 দিনের কাজের প্রকল্পে MMDS স্কিমে গাছ লাগানো ও অন্যান্য কাজের জন্য 1,39,000 টাকা করে স্কিম কিছু বরাদ্দ হয়েছিল। সেই প্রকল্প এলাকার স্বনির্ভর গোষ্ঠীগুলির পাওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে সেই স্কিমের টাকা প্রধান ও তার কাছের কিছু সদস্যদের দলনেত্রীর মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্যাংকের অ্যাকাউন্টে যাচ্ছে এবং সেখান থেকেই টাকাগুলি আত্মসাৎ হচ্ছে। এ বিষয়ে কুর্শিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তারি বিবিকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে চাননি।
প্রধান আসলো না, প্রধান কথা বললো না, মেয়েটিকে বুঝালো, মেয়েটিকে একদম খুব ক্ষিপ্ত হয়ে গেছে। তখন তখন কোথায় যাওয়া, পাঁচটা সৌদা আসেনি, তাহলে আসেনি তো তাহলে আমরা দরজা লাগিয়ে দিই, তালা লাগিয়ে দিই, এইরকম করে তখন আমি একটু ওদিকে গেলাম, দেখছি যে ওনারা নাকি তালা লাগাচ্ছে। তারপর মেয়েটিকে বললো, মেয়েটি বললো যে না 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 না, তালা লাগাতে হবে না। তখন দেখছি যে ওনারা তালা লাগাননি, শুধু এই দরজাটা ই করলো, কোনো তালা লাগানো হয়নি, কোনো ভাঙচুর হয়নি। ওনারা মিথ্যা অভিযোগ দিচ্ছেন। ভাঙচুরের প্রোডাক্টটা কই? প্রত্যেকটা ফুটেজ আছে ওখানে, প্রত্যেকটা ফুটেজ আমি দেখাতে পারবো, কীরকম আমরা গেছি, কীরকম শান্তি শৃঙ্খলাভাবে প্রধানকে রাখছি, প্রত্যেকটা ফুটেজ আছে। আর ওই ফুটেজটা কয় যে আমরা ভাঙচুর করেছি? যদি ভাঙচুর করা ফুটেজটা থাকে তাহলে আমি আইন মাথা পেতে নিব, কিন্তু যখন মিথ্যা অভিযোগ দিয়েছে প্রধান, এত কোটি কোটি টাকা প্রধান আত্মসাত করছে, আমরা একটা সাধারণ মেয়ে যদি আমরা জানতে না পাই। আমি দলকে ভালোবাসি বলে আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে আমরা তো প্রতিবাদ করতে গেছি। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বনির্ভরশীল গোষ্ঠীর মেয়েদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন। মেয়েরা, এই যে স্বনির্ভরশীল গোষ্ঠী SHG-র মেয়েরা, মেয়েদেরকে কিন্তু 5,000 টাকা করে অনুদান দেওয়ার কথা বলেছেন। সেই মেয়েরা যেন স্বয়ং নির্ভরশীল হয়, তার স্বামীর রোজগারের জন্য আয়টা বৃদ্ধি হয়, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই 5,000 টাকা অনুদান দেওয়ার কথা ভেবেছিলেন, অনুদান দিচ্ছেন। সেটা জানার জন্য স্বনির্ভরশীল গোষ্ঠীর মেয়েরা সেই পঞ্চায়েতে গেছিল প্রধানের কাছে এবং আধিকারিকদের কাছে সেই খোঁজটা নেওয়ার জন্য। যেই আমি ভিডিও পুলিশটা দেখলাম যে বলছে যে পঞ্চায়েত ভাঙচুর হয়েছে, পঞ্চায়েত কিন্তু ভাঙচুর হয়নি, সেই ভিডিও পুলিশটা আমি দেখেছি। আর যে দুর্নীতির কথাটা বলছে, সে দুর্নীতি প্রশাসন আছে, সে প্রশাসন তদন্ত করবে দুর্নীতির কথা। সোমনাথ কিন্তু দলেরই ছেলে, বা শেফালিও কিন্তু জহিন্দ বাহিনী বঙ্গজননীর একজন নেত্রী, মহিলা সমিতির ও কার্যকরী সভাপতি, 1 নম্বর ব্লক কমিটির। আর সোমনাথ, এই সোমনাথ আছে, এই যে 22-23 তারিখে যে ছাত্র যুব উৎসব পালিত হবে, তার কিন্তু ও MIC মিনিস্টার অন ডিপাইজারি গ্রুপ, ও হচ্ছে কিন্তু MIC ছাত্র যুব উৎসবের MIC। তারপরে ও দীর্ঘদিন ধরে দলটা করছে, এতে যদি কেউ বলে দলবিরোধী কাজ, আমি কিন্তু এটা মেনে নিতে পারবো না, এটা দলবিরোধী কাজ। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার।